একুশের বিধানসভা নির্বাচনে জয়। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে প্রবল সমালোচিত দলের নাম তৃণমূল কংগ্রেস। সমালোচনা দুর্নীতি পাচার অশান্তির মতো একের পর এক ঘটনা নিয়ে, যেখানে বারবার নাম জড়িয়েছে শাসক দলের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো হেভিওয়েট থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায় বা কুন্তল ঘোষের মতো যুব নেতা প্রত্যেকেই আজ জেলে। সর্বশেষ সংযোজন সেখানে জীবন কৃষ্ণ সাহা। অন্যদিকে গরু পাচার কাণ্ডে একেবারে তিহারে ঠাঁই হয়েছে প্রিয় কেষ্ট। আদালতে বারবার মুখ পুড়েছে তৃণমূল তথা এই রাজ্য সরকারের। আর এই পরিস্থিতিতে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শয়ে শয়ে ছেলে মেয়েকে আজ গ্রেফতার করে রেখে দিয়েছে যাতে তারা নির্বাচনে কাজ না করতে পারে। কার ইশারায় আমাদের লোকেদের বিরক্ত করে এজেন্সি, যার ইশারায় অমিত শাহ চলেন, তিনি সব থেকে বড় ডাকাত, জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে শয়ে শয়ে ছেলে মেয়েদের গ্রেফতার করে রেখে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে যাতে তারা বেরোতে না পারে, ইলেকশনে কাজ না করতে পারে। লেকিন মে বিজেপি কে কহনে চাহুঙ্গা, কিসকা ইশারা পে হামারা লোগো কো হর রোজ এজেন্সি তঙ্গ করতা হ্যায়, ও খুদ এক ডাকু হে, জিসকো ইশারা পে অমিত শাহ চলতে হ্যায়, উনকা জো চিপ অ্যাডভাইসার ইধার কা হ্যায়, ইধার মে আয়ে, ও সবসে বড়া ডাকু হে। এটা একটা গেম প্ল্যান, আমাদের বিধায়কের সংখ্যা যাতে কমিয়ে দিতে পারে, যাতে বাকিদের কিনতে পারে, এই সব পরিকল্পনা করছে। আরো একবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। ইটস এ গেম প্ল্যান, যত পারে যত বেশি এমএলএ কে ইনভলভ করে তারা যাতে অ্যাসেম্বলি না আসতে পারে, আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে, বাদ বাকি কিনতে পারে, এই সব প্ল্যান করছে। কিন্তু যেহেতু সংখ্যাটা আমাদের অনেক বেশি এবং আরও বিজেপিরও 5-6 জন 7 জন আমাদের সাথে আছে, সুতরাং এটা কিছু করতে পারছে না। এখনও 5-6 জন এমএলএ কে অলরেডি টার্গেট করেছে, কিন্তু খুঁজে দেখুন তো বিজেপির কোনো এমএলএ কে টার্গেট করেছে? পাল্টা তোপ দেখেছে বিজেপিও। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, এত চোর তো এর আগে একসাথে কোথাও ধরা পড়েনি। আরও বিধায়ক পরপর ভিতরে ঢুকবেন, মেনি মোর টু কাম। পিআই অফিসাররা পশ্চিমবঙ্গে আসবে না কেন? তদন্ত চলছে, এত বড় তদন্ত চলছে, কোর্টের রায়ে তদন্ত চলছে, সেই তদন্ত করার জন্য তো এত লোক দরকার কেন? এত চোর তো একসাথে কোথাও ধরা পড়েনি এর আগে, অলরেডি কতজন চলে গেল ভেতরে দেখুন। জীবন কৃষ্ণ সাহা অন্তিম সংযোজন, তিনি আপাতত অন্তিম সংযোজন, তিনি এখন ভেতরে, 3 জন বিধায়ক ভেতরে, 1 জন জেলা সভাপতি ভেতরে, আরও মেনি মোর টু কাম। তো সবাই অপেক্ষা করছে, আরও বিধায়ক পরপর করে ভেতরে ঢুকবে। আবার তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মতে, সিবিআই, ইডি এই দুটো এজেন্সিতে অনেক দক্ষ ও যোগ্য অফিসাররা আছেন, কিন্তু রাজনৈতিকভাবে উপরমহল থেকে তাদের বাধ্য করা হচ্ছে পক্ষপাত দুষ্ট অতি সক্রিয়তা দেখাতে। সিবিআই, ইডি এই দুটো এজেন্সি, এখানে অনেক দক্ষ যোগ্য অফিসাররা আছেন, আমি বলছি আছেন, কিন্তু রাজনৈতিকভাবে উপরমহল থেকে মিসইউজ করে, প্রভাবিত করে তাদের বাধ্য করা হচ্ছে পক্ষপাত দুষ্ট অতি সক্রিয়তা দেখানো। এটা হতে পারে না। এত ভালো কাজ তৃণমূল কংগ্রেসের সরকার করেছে সব ক্ষেত্রে, হ্যাঁ একটা ঘটনা ঘটছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, অপরাধ হয়েছে, ক্রাইম হয়েছে, সেই চক্রে যে বা যারা আছে আইনে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, আমি একটা শব্দ তাদের পক্ষে দল আমায় বলেনি তাদের ডিফেন্ড করার জন্য, খরচ করার জন্য আমি একটা শব্দ সেখানে ব্যবহার করব না। তবে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যের কটাক্ষ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক নেতা ও বিধায়কদের দুর্নীতি করার একটা আইন সিদ্ধ অধিকার চাইছে, কিন্তু সেটা তো এদেশে সম্ভব নয়। মানিক স্যার বিদেশে বাড়ি, এত কোটি টাকার সম্পত্তি, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক নেতাদের বিধায়কদের দুর্নীতি করার একটা আইন সিদ্ধ অধিকার চাইছে, সেটা তো এদেশে সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস নিজেকে স্বাধীন রাষ্ট্র মনে করতে চাইছে বাংলাকে, তাদের জন্য আলাদা আইপিসি, আলাদা সিআরপিসি তৈরি করতে চাইছে, তো এটা তো সম্ভব নয়। যার বাড়িতে সিবিআই আর ইডি হানা দিচ্ছে, সেখান থেকেই তো প্রভূত সম্পত্তির হিসাব পাওয়া যাচ্ছে। ইডিআই, সিবিআই আর ইডি যদি অযথা হানা দিত, তাহলে একজন বিধায়ককে অত উঁচু ছাদ থেকে বেয়ে নিচে নামতে হতো না, মোবাইল ফোন জলে ছুঁড়ে ফেলে দিতে হতো না, 6টা ব্যাগকে যাতে সমস্ত অ্যাডমিট কার্ড এবং ছাত্রদের ছবি আছে, ছাত্রছাত্রীদের, সেটাকে জঙ্গলে নিজের বাড়ির পাশে লুকিয়ে ফেলতে হতো না। এখনো পর্যন্ত দুর্নীতি বা পাচার কাণ্ডে যা কেন্দ্রীয় সংস্থার তদন্ত হয়েছে, সবই হয়েছে আদালতের নির্দেশে। কখনো অসহযোগিতা, কখনো লুকোচুরি করতে গিয়েই গ্রেফতার হতে হয়েছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে, আর তা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলের সুপ্রিমো। তাই বারবার কেন্দ্রীয় সংস্থার দিকে আঙুল তুলেও যেন নিজেদের দোষ কিছুতেই চাপা দিতে পারছেন না তিনি। মত ওয়াকিবহাল মহলের, ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।